তাহলে বন্ধুরা, আমরা দেখুন আগে থেকে যদি আমাদের কোনো ফোন নাম্বার অ্যাড করা থাকে গুগল ম্যাপে, সেটাকে আমরা কিভাবে রিমুভ বা ডিলিট করে দেব। যদি আমরা কোনো বিজনেস পয়েন্টে আমাদের ফোন নাম্বার অ্যাড করে থাকি বা কোনো গুগল ম্যাপে কোনো পয়েন্ট অ্যাড করার সময় আমরা যদি আমাদের ফোন নাম্বার দিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম হয়। অনেকে আমাকে ফোন করে, দেখা যাচ্ছে আমি প্রচুর গুগল ম্যাপে পয়েন্ট অ্যাড করেছি এবং সেখানে আমার নাম্বারই দিয়ে রেখেছি, তো সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়। সেখানে দেখা যাবে বারবার আপনাকে ফোন করে ডিস্টার্ব করছে, তারা জানতে চাইছে, তো তখন আপনার কি মনে হবে যে গুগল ম্যাপ থেকে তাহলে আপনাকে ফোন নাম্বারটা ডিলিট করতে হবে। তো এরকম দেখুন আমার সঙ্গে হয়েছে। এই যে মহিলা সমিতি বলে যেটা এখানে দেখছেন আপনারা, এই মহিলা সমিতি আমি অ্যাড করেছি এবং এই মহিলা সমিতি অ্যাড করার পর দেখা যাচ্ছে এখানে আমারই ফোন নাম্বার দেওয়া আছে। দেখুন এটা আমারই ফোন নাম্বার, তো এই ফোন নাম্বার দেওয়ার ফলে আমার কাছে কিন্তু বারবার ফোন আসে। এই মহিলা সমিতি সম্পর্কে অনেকেই অনেক কিছু জানতে চায় ফোন করে, তো সেক্ষেত্রে আমার একটু বিরক্তি হয়, কারণ বারবার ফোন আসলে অবশ্যই বিরক্তি হবে। তো বিরক্তি অনুভব করার জন্য আমি এটাকে ডিলিট করতে চাইছি। তো আমি এটাকে কিভাবে ডিলিট করব, দেখুন প্রথমে চলে গেলাম মহিলা সমিতির ওপর, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে যে ফোন নাম্বারটা আছে, এই ফোন নাম্বারটা আমাকে কিন্তু ডিলিট করতে হবে। তার জন্য আমাকে কী করতে হবে, এখানে দেখুন সাজেস্ট অ্যান্ড এডিট, সাজেস্ট অ্যান্ড এডিটে গেলাম। এডিটে দেওয়ার পর দেখুন এখানে চেঞ্জ নাম অর আদার ডিটেলস, ক্লোজ আর রিমুভ। ক্লোজ আর রিমুভ যদি করেন তাহলে আপনার কিন্তু ম্যাপ থেকেই পুরো চলে যাবে, তো আপনাকে করতে হবে চেঞ্জ নেম আর আদার ডিটেলস। এখানে ক্লিক করার পর আপনার দেখুন এখানে নামটা দেখাচ্ছে মহিলা সমিতি এবং বাংলাতে মহিলা সমিতি দেখাচ্ছে, এটা একটা গভর্নমেন্ট অফিস। তো এটার আমি ফোন নাম্বারটা চেঞ্জ করবো, এখানে লোকেশন উইথ এগুলো দিইনি। এখানে দেখুন কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সব দেওয়া আছে, এখানে ওয়েবসাইট দেওয়া নেই। তো যাই হোক, এখানে এই যে ফোন নাম্বারটা, এটা কিন্তু এখান থেকে আমি ডিলিট করে দিলাম। দেখুন এখানে আর কোনো ফোন নাম্বার থাকলো না। তো বন্ধুদের বলবো যে আপনারা যখন ফোন নাম্বারটা ডিলিট করবেন, ডিলিট করার সময় অন্য কোনো একটা নাম্বার এখানে আপনারা কিন্তু বসিয়ে দেবেন। তো আপনারা মহিলা সমিতির কারোর নাম্বার যদি জানা থাকে তো এখানে কিন্তু সেইটা আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। দেখুন আমি মহিলা সমিতির একটা নাম্বার জানি এবং তাদের কাছে গিয়ে আমি জেনেছি, আমি বলেছি এই প্রবলেমটা, তো তার জন্য আমি কিন্তু একটা নাম্বার পেয়েছি। তো সেই নাম্বারটাই এখানে আমি দিয়ে দেবো, 02303, এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর দেখুন এখানে আমি সাবমিট করে দেবো, এখান থেকে আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পর থ্যাংক ইউ ফর ইম্প্রুভিং গুগল ম্যাপ, গুগল ম্যাপ থেকে থ্যাংক ইউ জানাচ্ছে গুগল ম্যাপটাকে ইম্প্রুভ করার জন্য। আর এখান থেকে কন্ট্রিবিউট মোর করলে আরও ডিটেলস আপনারা এখান থেকে কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আপনি কিন্তু জানতে পারলেন কীভাবে কোনো মোবাইল নাম্বারটাকে আমরা ডিলিট বা চেঞ্জ করবো। ডিলিট করার দরকার নেই, আপনারা ওখান থেকে জেনে নিয়ে অন্য যেটা সঠিক মোবাইল নাম্বার সেটা কিন্তু দিয়ে দেবেন, তাহলে ভালো হবে, তাহলে তাড়াতাড়ি আপডেট হয়ে যাবে এবং আপনার নাম্বারটা ডিলিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, গুগল ম্যাপের এই ছোট্ট ছোট্ট ট্রিক্স আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গুগল ম্যাপ সম্পর্কিত ভিডিওর জন্য ডেসক্রিপশন লিংক ফলো করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে।